আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসছি আমাগে যশোরে, আর যশোরের কালেক্টর ভবন নিয়ে আপনাদের সাথে কিছু ইতিহাস তুলে ধরতে। যশোরের কালেক্টর ভবন বা বর্তমানে ডিসি অফিস, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের প্রথম জেলাভিত্তিক ইতিহাস এবং 200 বছরের ইতিহাস। 1786 সালে 4 এপ্রিল নির্মিত হয় এই দৃষ্টিনন্দন ও অনন্য নিদর্শন কালেক্টর ভবন। এটি ছিল বাংলার সেই সময়ের দীর্ঘতম ভবন। 1982 সালে এই ভবনটিকে দোতলায় রূপান্তরিত করা হয়। বর্তমানে এটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটি যশোরের ভৈরব নদীর তীরে অবস্থিত। আমাদের এই যশোরকে বলা হয় দেশের প্রথম ডিজিটাল জেলা। আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 20 ডিসেম্বর 2012 সালে প্রথম জেলা হিসাবে যশোর জেলাকে ডিজিটাল জেলা হিসাবে ঘোষণা করেন। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা এই যশোর। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রথম স্বাধীনতার গৌরব বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই যশোর জেলা। 1781 সালে ব্রিটিশ শাসকগণ যশোরকে জেলা হিসাবে ঘোষণা করেন। এই কালেক্টর ভবনে মোট 360 দরজা আছে। চলুন তবে ঘুরে দেখা যাক এই ভবনটি এবং এই ভবনের চারপাশ। আমি যতটুকু পারি আপনাদের দেখাবো। এই সাইডটা আগে কালেক্টরি পার্ক হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এটা আপাতত এটা ফুল গাছ লাগিয়ে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা হয়েছে। আপাতত এটির মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ, এবং পার্ক যেটা ব্যবহার করা হতো সেটা এখন ভৈরব নদীর তীরে অবস্থিত এবং সেটা ওপেন সবার জন্য। তো আমি এখন ডিসি অফিসের হয়তো ভিতর দিকটা আপনাদের দেখাতে পারবো না, বিভিন্ন কক্ষে যেতে পারবো না। এখন অফিস আওয়ার, অফিস চলতেছে। ডিসি মহোদয় এবং সরকারি কর্মকর্তা যারা আছেন তারা এর ভিতরে আছেন। আমি যতটুকু পারি সাইড দিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাতে পারবো। আহ, কী ভালো লাগছে! সেই অতীতের সেই বাংলার আমলের কথা মনে পড়ে যাচ্ছে ভিতরে যত যাচ্ছি। সেই 200 বছর আমলের এই ভবনটি আমার দেখার সৌভাগ্য হচ্ছে, বা আপনাদেরও আমি দেখাতে পারছি। এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাইরের নয়েজের জন্য আমাকে আলাদা করে ভয়েস ওভার দেওয়া লাগছে, না হলে আপনারা কিছুই শুনতে পারতেন না, আর আপনাদের বোঝাতেও পারতাম না। আপনারা যারা যশোরে এখনও আসেননি, যশোরে যখন আসবেন, তবে অবশ্যই যশোর শহরে যখন ঢুকবেন এটা আপনাদের সামনেই পড়বে এই ভবনটি। এটা অনেকেই ভিতরে প্রবেশ করতে পারবেন না, তবে বাইরে যে পুকুর সাইডগুলো আছে আমি সেখানে নিয়ে যাব। ওটা এখন বিনোদন কেন্দ্র হিসেবে সবাই বিকাল টাইমে টাইম ওয়েস্ট করে, সাধারণ জনগণগুলো। তো আমি এখন উপর সাইডে যাচ্ছি, যদিও অফিস আওয়ার, আমি ভিতরে অফিস কক্ষে আমি যেতে পারবো না, যদিও অনুমতি নেই, অনুমোদন চেলে হয়তো পাবো, কিন্তু কোনো দরকার বলে মনে হচ্ছে না। সেখানে অফিস কক্ষে কাজের টাইমে যাওয়া ঠিক হবে না। এখানে হাতের আঁকা কারুকার্য, খুদাই করা হাতে কুটির শিল্প, আহ কী সুন্দর নিদর্শন, দেখলেই চোখ জড়িয়ে যায়। আমি তো যখনই যশোরে যাই এই জায়গাটা সবসময় যাই, আমার খুব ভালো লাগে। যশোরে অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু আসলে বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা পুরাতন সেটার প্রতি বাঙালিদের একটা অন্যরকম একটা আকর্ষণ, নিদর্শন জড়িয়ে আছে। এই তো আমি চেষ্টা করছিলাম যতটুকু যাওয়া যায় না যায়, কথা বলতেছিলাম যে উপরে ওঠা যাবে কি না। এই তো এখন আমি আপনাদের যতটুকু পারলাম উপর সাইড দেখালাম, আর উপরে উঠবো না, এখন বাইরের সাইডটা যতটুকু পারি দেখাবো। তবে 360টা যে দরজা আছে সবগুলোই তো যাওয়া সম্ভব না, আর সবগুলো ওপেনও থাকে না। কত বড় ভবন, চিন্তা করেন যে এই ভবনটিতে 360টি মোট দরজা আছে। বাংলাদেশে কতগুলো জেলা আছে তার মধ্যে আমার যশোর, আমাদের যশোর, আমরা যারা যশোরে বসবাস করি, বড় হয়েছি, তাদের প্রথম জেলা যশোর জেলা। ভাবতেই কত ভালো লাগে, তাই না? এই তো ওখানে আলপনা করা ছিল, আলপনা করা আছে,
এটা অবশ্যই পয়লা বৈশাখ উপলক্ষে করা হয়েছিল। আমি পয়লা বৈশাখের কয়েকটা দিন পরেই গিয়েছিলাম। আমি এবার চলুন দেখাই বাইরের সাইড থেকে কি কি দেখা যায় এবং বাইরের থেকে সামনে সাইড যেটা ভবনটি দেখতে কতটুকু ভালো লাগে। একটা সময় কত এসেছি, কত বসে থেকেছি, এখানে কি সুন্দর মৃদু বাতাস। এই তো দেখুন ভবনটির চারপাশ, সামনের সাইড। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের প্রাণকেন্দ্র জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি জিপ। এই জিপটি মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময় এই জিপে করে যাতায়াত করতেন এবং এটি ব্যবহার করতেন। সেই যুদ্ধকালীন জিপটি এখানে সংরক্ষণ করে রেখেছেন আমাদের জেলা প্রশাসক মহোদয়গণ। মুক্তিযুদ্ধের পর যশোর জেলা প্রথম মুক্ত হয় এবং 6ই ডিসেম্বর যশোর জেলা মুক্ত দিবস হিসেবে পালিত হয়। অবিভক্ত বাংলার এই প্রথম জেলায় আছেন অনেক গণ্যমান্য মানুষ ব্যক্তি, ঠিক যেমনটা খ্যাতিমান বাগ্মী, সমাজসেবক এবং সাহিত্যিক মুন্সি মেহেরুল্লাহ যশোর, শিক্ষা সমাজ ও সমাজকারক যদুনাথ মজুমদারের যশোর, বিখ্যাত বীজগণিতবিদ কেপি বসুর যশোর, প্রথম মহাকাব্যের রচিত জেলা যশোর জেলা, বাণিজ্যিকভাবে প্রথম ফুল চাষের জেলা যশোর জেলা এবং 6ই ডিসেম্বর যশোর মুক্ত জেলা আমাদের যশোর জেলা। এই যশোর জেলায় জন্মেছিল বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। আরও অনেক গণ্যমান্য মানুষ আছে এই যশোরে যারা জন্মগ্রহণ করেছে। যশোর নিয়ে বললে, ইতিহাস বললে শেষ করাই যাবে না। এটি হচ্ছে যশোর কালেক্টর পুকুর। যশোর কালেক্টর পুকুরের মসজিদের পিছন সাইডটাই এবং কালেক্টর ভবনের সামনের সাইডে এই পুকুরটি অবস্থিত। পুকুরটি অনেক সুন্দর এবং এই পুকুরে নানান রকম রঙিন মাছে সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। বর্তমানে এটি যশোরের মানুষের জন্য বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন এই পুকুর পাড়ে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করে। এই পুকুরে রয়েছে পদ্ম ফুলের চাষ। পদ্ম ফুল গাছ এবং পদ্ম ফুলের পুকুর আমরা এখন সচরাচর কোথাও দেখি না,
তবে এখন থেকে কালেক্টর পুকুরে পদ্ম ফুল সংরক্ষণ করা হবে। হ্যাঁ, পদ্ম ফুল সংরক্ষণের কথা চিন্তা করে যশোরের জেলা প্রশাসক পদ্ম ফুল রোপণ করেছেন। এই পদ্ম ফুল রোপণ চাষের জন্য যে কর্মরত রয়েছে তার কাছ থেকে জানা গিয়েছে এখানে 200 শতাধিক পদ্ম গাছের চারা রোপণ করা হয়েছে। সেই সাথে 8,000 বিভিন্ন রকম রঙিন মাছ অবমুক্ত করা হয়েছে। এই পদ্ম পুকুরে পদ্ম ফুলে বিভিন্ন রকম পাখি এবং বগের আনাগোনা বেড়েছে। সব মিলিয়ে কালেক্টরের এই পদ্ম পুকুরটা এখন সৌন্দর্যের একটা নিদর্শন বললেই চলে। প্রকৃতির রূপে রূপময় হয়ে উঠেছে সবুজের ভিতর এই পদ্ম পুকুর। আপনারা যারা বিভিন্ন জেলার থেকে যশোরে আসেন অবশ্যই এই কালেক্টর ভবনে ঘুরতে আসবেন এবং এই পদ্ম পুকুরে দেখতে আসবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আবারও কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব আমি নাজনীন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বাকিটুকু আমরা দেখতে থাকি।